আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের জানাবো কি ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পরবর্তী দুই দিন, যার কারণে কাফন দাফন কার্যক্রম বিলম্ব হয়েছিল। এই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন আছে, নির্ভরযোগ্য ইতিহাসের বর্ণনায় এ প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। 12 রবিউল আওয়াল 11 হিজরি মোতাবেক 8 জুন 632 খ্রিস্টাব্দের সোমবার সূর্যোদয়ের কিছুক্ষণ পর চাষতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তিনি তার প্রকৃত বন্ধু আল্লাহ তাআলার সাথে মিলিত হন। সালিম ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মবিদারক মৃত্যুর সংবাদ পৌঁছে দেন। মসজিদে নববীতে তখন সাহাবাগণ জমায়েত হয়েছিলেন। তিনি কারো সাথে কোনো কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মোবারক তখন চাদরে আবৃত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্ত সংযতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রে বসেন এবং চাদরখানি চেহারা মোবারক থেকে সরিয়ে কপালে চুম্বন এঁকে দেন এবং অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি জীবনে যেরূপ পবিত্র ছিলেন মৃত্যুর পরও আপনাকে তেমনই পবিত্র দেখাচ্ছে। আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে দুইবার মৃত্যু দিবেন না। যে মৃত্যু আপনার জন্য সুনির্দিষ্ট ছিল তাই হয়েছে। এ কথা বলে পুনরায় চাদরটি মুখমণ্ডল উপর টেনে দিয়ে তিনি মসজিদের নববীর চত্বরে বের হয়ে আসেন। সেখানে উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সাহাবীদের সাথে কথা বলছিলেন। তিনি শোকে এতই বিমূঢ় ছিলেন যে তিনি চিৎকার করতে করতে বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি। যারা বলবে যে তিনি মারা গেছেন, তিনি তাদের হাত ও পা কেটে দিবেন। এরকম এক শোকাবহ পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোকগ্রস্ত ওমর ও অন্যান্য সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তার সময়োচিত প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের কারণে সাহাবাগণ স্বাভাবিক হতে শুরু করেন, ফলে তারা পরবর্তী কার্যাদি নিরূপণে সচেষ্ট হয়ে ওঠেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সংকটময় মুহূর্তে অসাধারণ দৃঢ়তা, বিচক্ষণতা, ধৈর্য ও ইমানের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ছিল উম্মতের জন্য সত্যি এক বড় কঠিন বিপদ। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওসিয়ত অনুযায়ী যত দ্রুত সম্ভব তার কাফন দাফনের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় এর পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা কে হবেন এই প্রশ্ন উত্থাপিত হলো। সার্বিক প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খিলাফতের সমস্যা ছিল সর্বাধিক জটিল বিষয়। বিশাল ইসলামী রাষ্ট্রের শাসনভার কার হাতে অর্পণ করা যায় তা খুবই প্রাসঙ্গিক মহাচিন্তার বিষয় ছিল। আনসারগণ ধারণা করতেন স্বদেশবাসী আত্মীয় স্বজন কর্তৃক বিতাড়িত মহাজিরগণকে নিঃসহায় নিরাশ্রয় অবস্থায় তারা আশ্রয় দান করেছেন, সকল প্রকার সহযোগিতা করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার খলিফা ও স্থলাভিষিক্ত হওয়ার অধিকার তাদেরই রয়েছে। অপরদিকে আরবদের মধ্যে কুরাইশরা ছিল অত্যন্ত প্রভাবশালী, তাদের কর্তৃত্ব সকলে নির্বিবাদে মেনে নিত। তারাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয় পরিজন। খিলাফতের বিষয়টি সাফল্যের সাথে সমাধান করার উপর উম্মার স্থিতিশীল অস্তিত্ব নির্ভর করছিল। আনসার সাহাবী গণ পূর্ব ধারণা থেকেই তাদের নেতা সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সাকিফায়ে বানী সায়েদায় মিলিত হন। তিনি ছিলেন সকল যুদ্ধে আনসারদের পতাকাবাহী, তাই আনসারগণ তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। সাদ রাদিয়াল্লাহু আনহু আনসারগণের খেলাফত প্রাপ্তির অধিকার নিয়ে
একটি সংক্ষিপ্ত ভাষণ দেন, এক বাক্যে সকলে তাকে সমর্থন করেন এবং তার হাতে বায়াত দিতে রাজি হয়ে যান। কিন্তু তাদের মধ্যে একজন বললেন, মুহাজিরগণ আল্লাহ রাসুলের প্রথম সাথী, নিজের গোত্র ও আত্মীয়, তারা খেলাফতের প্রকৃত হকদার হিসেবে দাবি করলে আমরা কিভাবে তা অস্বীকার করতে পারব? তখন অন্য একজন প্রস্তাব করলেন যে, দুই পক্ষের দাবি যেহেতু ন্যায্য, তাই আনসারদের মধ্যে থেকে একজন আমির ও মুহাজিরগণের মধ্যে থেকে একজন আমির নির্বাচন করা যেতে পারে। দূরদর্শী সাদ রাদিয়াল্লাহু আনহু এ কথায় সায় দিলেন না এবং বললেন, তোমাদের প্রথমত দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। যদি দুইজন আমির নির্বাচিত হতো তাহলে ইসলামী রাষ্ট্র ঐক্য চিরতরে বিনষ্ট হয়ে যেত। অপরদিকে আনসারগণের মধ্যে থেকে খলিফা নির্বাচিত হলে সেটাও কল্যাণকর হতো না, কারণ মুহাজিরদের মতো সমগ্র আরবের উপর আনসারদের প্রভাব ছিল না। এই সময়টাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন ও দাফনের প্রস্তুতিমূলক কাজের নিমিত্তে ব্যস্ত ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রচেষ্টার পর তার সাক্ষাৎ পান এবং আনসারগণের মধ্যে ইতোমধ্যে সংঘটিত সকল ঘটনা তাকে অবহিত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টিকে সর্বাপেক্ষা গুরুত্বের সাথে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনের পূর্বেই খলিফা নির্বাচন অধিকতর প্রয়োজনীয় মনে করলেন। তিনি দেখলেন এই মুহূর্তে আনসারগণ আবেগবশত এই কঠিন সময়ে এমন এক ব্যক্তিকে খলিফা নির্বাচন করে এবং তিনি যদি সর্বজন গ্রাহ্য না হন তবে ইসলামী রাষ্ট্রের সমাধি রচিত হয়ে যাবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন ও দাফন সম্পন্ন হওয়ার পর সকলের মন কঠিন হয়ে যেতে পারে, ফলে সিদ্ধান্ত নিতে অধিকতর সমস্যা তৈরি হতে পারে। তাই দূরদর্শী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব কিছু স্থগিত রেখে উমর ও আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সাকিফায় বনী সাইদার উদ্দেশ্যে রওনা হলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফন বিলম্ব হতে থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী পর্বে খলিফা নির্বাচন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন নিয়ে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সুশৃঙ্খল ভাবনার জন্য ইতিহাস আর সঠিক সিদ্ধান্তের জন্য ইতিহাস। প্রিয় দর্শক মণ্ডলী, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।